শিখি বারো তারে শিখি বারো তারে অরে হতে দিলাম বাসি শিখি বারো তারে বাসি শিখি বারো তারে বাসি শিখি বারো তারে আবার ঘরে ফিরে যাব আমাকে সেইভাবে এগোতে হবে দেখো আমাদের আসল ঘর কোনটা রাধে রাধে আমাদের আসল ঘর কোনটা আমাকে যদি বলেন ঘর কোথায় আমাদের আসল আসল বাড়ি হলো আসানসোল দুর্গা কলকাতা এখন থাকে তাহলে ওইটাকে আমি আসল বাড়ি ওটা হলো আমার দেহের দেহটা ওখানে থাকে কিন্তু সেটা কিন্তু আমার আসল ঠিকানা নয় দেহটার ঠিকানা নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় যখন থাকবে না তখন কিন্তু ওইটা আমার ঠিকানা থাকবে না বলতেন ওখানে থাকতো দেহটা থাকতো তাহলে আমাদের আসল ঠিকানা কোথায় একটু জেনে নেওয়া দরকার আমরা এসেছি ভগবানের কাছ থেকে ভগবানের কাছ থেকে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রীমদ ভাগবত গীতায় আমাদের ভারতবর্ষের জাতীয় গ্রন্থের নাম কি জাতীয় বইয়ের নাম কারো জানা আছে আগে বছর বলেছিলাম তো ভারতবর্ষের জাতীয় বইয়ের নাম কে ছেলে তোরা বল কখন থেকে বসে আছিস
জাতীয় পাখির নাম কি আচ্ছা জাতীয় ফল আর জাতীয় বই হ্যাঁ শ্রীমদ ভাগবত গীতা ছেলেদেরকে বলে দেবে শ্রীমদ ভাগবত গীতা সেখানে ভগবান বলেছেন অর্জুনকে অর্জুন মামাংস জীব লোকং মানে আমার অংশ থেকে এই জীব সব তৈরি হয়েছে সবাই আমার অংশ প্রতিটি জীবের মধ্যে সুখাতি সুখ রূপে ভগবান রয়েছেন তাহলে ভগবানের কাছ থেকে আমরা এসেছি আমাদের আত্মা আসল ঠিকানা হলো ভগবান তাহলে ভগবানের কাছে আমাদের ফিরে যেতে হবে এই ঠিকানাটা ঠিকানা নয় তার রাধারানী বললে আমি ঘর থেকে এসেছি তোমার কাছে ভাষি শিখবার জন্য আমরা ইহলোকে জগতে এসেছি এই নবছিদ্রে ভাষি কি করে বাজানো যায় যখন আমরা মায়ের ঘরে থাকি মায়ের গর্ভে তখন ভগবান আসে যখন সাত মাস বয়স হয় মাতৃগর্ভে যখন থাকি তখন ভগবানের সঙ্গে আমাদের দেখা হয় যখন গর্ভের বয়স হয় সাত মাস প্রভু এবার মুক্তি দাও মুক্তি তো দিতে পারি তোকে জম্পু দ্বীপে যেতে হবে সেখানে গিয়ে তুই আমায় ভুলে যাবি না তো না না প্রভু সেখানে গিয়ে শুধু তোমার নাম করব ঠিক আছে যা এই পথটা দেখিয়ে দিলাম এই পথে যাবি আবার এই পথেই ফিরে আসবি ভগবান পথটা দেখিয়ে দিলেন দ্বার খুলে দিলেন এলাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে প্রথম মায়ের মুখ দেখেই মায়ায় পড়ে গেলাম ভগবানকে ভুলে গেলাম ভগবান যে বলেছিলেন এই পথে চললি মায়ার জগৎ সবকিছু ভুলে গেলাম তাই কবি স্মরণ করিয়ে দিয়ে বলল তুই ফেলে এসেছিস গাইব রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর দেখো দেহতত্ত্বের মতো যে মায়ের গর্ভে তো ছিলাম ভগবান বলে দিলেন এই পথে যাবি এই পথে ফিরে আসবি তুই যেন মায়ার জগতে মায়ের জগতে গিয়ে ভুলে যাস না তুই যেন আমাকে ভুলে যাস না তাই কবি স্মরণ করিয়ে দিয়ে বললেন কি রে তুই ভুলে গেলি ভগবান যে পথটা দেখিয়ে দিলেন ফেলে দেখ তুই কি ফেলে এসেছিস তুই ফেলে এসেছিস কার মনে মনে রে তাই জনম গেল শান্তি পেলি না রে মনে মনে রে তুই ফেলে এসেছিস কার তাই জনম গেল শান্তি পেলি না রে মনে মনে রে ফেলে এসেছি কারে মনে মনে রে জোর করে করে সেটা মায়ার জগতে এসে সব ভুলে গেছে ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ধন সম্পত্তি আমার ভগবানকে পর করে দিয়েছি যে পথে তুই চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে কেমন তাই জনম গেল শান্তি পেলি না রে মনে মনে রে তুই ফেলে এসেছি মনে রে মনে মনে রে পথটা
কথা তো ভুলে গেলে হবে না থাকো ভুলে যেও না ভগবান তোমাকে পাঠিয়েছেন সাধন ভজন করবার জন্য সে পথ যদি ভুলে যাও আর কোনোদিন তুমি সেখানে ফিরতে পারবে না তাই বলতেন আমি ঘর থেকে এসেছি বাঁশি শিখতে ওই গোবিন্দ বলছেন আমি তোমায় বাঁশি শেখাবো মনমত করে শেখাবো আচ্ছা তাহলে আপনাকে বাঁশের মাসি দিয়ে দেওয়া হলো এবার ফুক দিতে তো হবে তাহলে ফুক সবার হয়ে গেছে এবার দেখুন নটা ছিদ্র কোথায় থাকে বাঁশির এখানে ছটা থাকে মাঝখানে ছটা আর একটাতে ফুক দেওয়া হচ্ছে সাতটা আর শেষের দিকে কড়িটা বাজানোর জন্য একটা ছিদ্র থাকে আটটা আর বাঁশের নিজের একটা ছিদ্র কটা হলো নটা ছিদ্র গোবিন্দ আমার রাধা রানীকে নিয়ে বলছে রাধে আমি তোমাকে মুরনি শিখাবো চালাকি করে বললে দেখে একটু রাধা রানীকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে সুযোগ সুযোগে সৎ ব্যবহার করি বলে এই সাজে মুরলি শেখানো যাবে না মুরলি শিখিবে রাধে শেখাইব মন সাধে 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 যা বলি শোনো বিনোদিনী গোবিন্দ ও গজা বলি শোনো বিনোদিনী ও বৃন্দাবন বিলাসিনী কি বলছেন দেখুন গোবিন্দ আমি যা বলছি সেটা শোনো এই বেশে মুরলি শেখা যাবে না ছাড়ো হো নারীর বেশ উভ করি বাঁধকে 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 বামে চূড়া করো হটালনি ও গো বামে চূড়া করো হটালনি ও বৃন্দাবন বিলাসিনী এই বেশে হবে না ঠিক যেন কৃষ্ণ সাজিয়েছেন চূড়া বামে করে দিয়েছেন শাড়ি ছেড়ে কুর্তা পরিয়েছেন চূড়া বেঁধে দিলেন নিজের হাতে গোবিন্দ এবার বললেন এসো তোমাকে বাঁশি শেখা এবার মন দিয়ে শুনতে হবে এই যে নটা ছিদ্র গোবিন্দের বাঁশি এক একটা ছিদ্রে কি গুণ শিরাধারে লইয়া দেখবে এই যে ছিদ্রটা দিকে এই ছবিটা দেখুন রাধারানীর বাঁ বাড়িতে যত কিন্তু ছবি আছে এটা রাধারানীর বংশী শিক্ষার ছবি দেখুন বাম হাতে রাধারানী বাঁশির ওপরে দিয়েছে গোবিন্দের ডান হাতটা দেখুন বাঁশির ওপরে এটা হলো বংশী শিক্ষার ছবি ঠিক এভাবে শিরাধারে লইয়া সে মন সাধে মুরলি শিরাধারে লইয়া সে সাধে মুরলি শেখায় ও রাধে গো প্রথম রথে রোগানে ব্রহ্মান ভাঙিল ধ্যান গো দেখো প্রথম রথে রোগানে ব্রহ্মান ভাঙিল ধ্যান গো তাহলে প্রথম ছিদ্রটার কাজ কি ব্রহ্মার ধ্যান ভেঙে যায় প্রথম রথে রোগানে ব্রহ্মান ভাঙিল ধ্যান গো দেখো প্রথম রন্ধের গানে রন্ধার ভাঙিল ধ্যান গো দ্বিতীয়তে যমুনা উজাই ও গো তৃতীয়তে যমুনা উজাই তৃতীয় রন্ধের কথা শুনো বিশোভান সুতা তৃতীয় রন্ধের কথা শুনো বিশোভান সুতা পবনের হতগতি হয় হে পবনের হতগতি হয় হে পবনের হতগতি হয় হে চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো দেখো চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো তাহলে প্রথম ছিদ্রটা গোবিন্দের বাসির প্রথম ছিদ্রর গুণ কি ব্রহ্মার ধ্যান ভেঙে যায় দ্বিতীয় ছিদ্রটার হলো কি প্রথম ছিন্দের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে দ্বিতীয়তে যমুনা উজায়
তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিশ্ব ভাংসতা পবনের হতগতি হয় বৃন্দাবনের উপর দিয়ে পবন যখন বয়ে যায় যখন এই তৃতীয় রন্ধ্রের ছিদ্রটা বাজে থমকে দাঁড়ায় তাহলে চার নম্বর ছিদ্রের কাজ কি চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর বাজে প্রাণ গো চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর বাজে প্রাণ গো আলু থালু পাগলিনি পাই ভোগয়ালু থালু পাগলিনি পাই পঞ্চম রন্ধ্রের সুরে আপনি সে ভেদ ফিরে 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 তাহলে চতুর্থ রন্ধনের ছিদ্রের কাজ কি ব্রজ গোপীদেরকে আকর্ষণ করার জন্য পঞ্চম ছিদ্রটা কাজ হলো ধেনুকে ফেরানোর জন্য তিন মুখে বুদ্ধ পুছে ধায়ো হে তিন মুখে বুদ্ধ পুছে ধায়ো হে ষষ্ঠম রন্ধ্রের গতি কদমে হয় বিকশতি গো সরি তুই একত্রে বই ভোগ সরি তুই একত্রে বই সপ্তম রন্ধ্রের গানে পাশানো দহিল গুণে সপ্তম রন্ধ্রের গানে পাশানো দহিল গুণে ছ নম্বর ছিদ্রের কাজ কি না মরা গাছে ফুল ফোটে ছ নম্বর ছিদ্রে ষড়ঋতু একসঙ্গে প্রকাশিত হয় সাত নম্বর ছিদ্রের কাজ হলো কি পাষাণ গোলে জল হয় এখনো প্রমাণ রয়েছে চরণ পাহাড়ি গোবিন্দ সাত নম্বর ছিদ্রে যখন বাজিয়েছিলেন তখন পাষাণ গলে গেছিল আর ধেনুদের ক্ষুরের চিহ্ন এখনো চরণ পাহাড়িতে রয়েছে সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দহিল গুণে সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দহিল গুণে পাষাণ আপনি জলময় হে পাষাণ আপনি জলময় হে পাষাণ আপনি জলময় হে শিরধারে লইয়া সা মন সাধে মুরলি শিখায় শিরধারে লইয়া সা মন সাধে মুরলি কটা হলো সাতটা তাহলে আট নম্বর ছিদ্রের কাজ কি অষ্টম রন্ধ্রের গানে অষ্টম রন্ধ্রের গানে গায়ে রাধে তোমার নাম অষ্টম রন্ধ্রের গানে গায়ে রাধে তোমার নাম অষ্টম রন্ধ্রের গানে গায়ে রাধে তোমার নাম ওগো অষ্টম রন্ধ্রের গানে গায়ে রাধে তোমার নাম বোঝা গেল তো অষ্টম ছিদ্রটার কাজ কি গোবিন্দ বলছে রাধে তোমার নাম করি তা কিভাবে করা হয় জয় রাধে 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 বৃন্দাবন বিলাসিনী আমি একটা একটা বলবো আপনারা রাধে রাধে বলবেন বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে শ্যামগণ বেগরবিনী বিশ্বভানু রাজনন্দিনী বৃন্দাবন বিলাসিনী আমার শ্যামগণ গৌরবিনী ওই বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী বিশ্বভানু রাজনন্দিনী না জানিলে শিক্ষা বলি তারে না জানিলে শিক্ষা বলি তারে না জানিলে শিক্ষা বলি তারে শিরাধারে লইয়া সা মন সাধে মুরলি শিখায় শিরাধারে লইয়া সা মন সাধে মুরলি শিখায় যেজন শিক্ষা জানে না তার দেহ তত্ত্ব সে জানে না
শিক্ষার ঘরে যারা যায়নি তারা কোনোদিন দেহতত্ত্ব শিখতে পারবে না আচ্ছা দলাসা সময় হয়ে গেছে তো এবার লীলা সম্পূর্ণ দিকে এক দুটো ভজন গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব দল আসছে তাহলে যেজন শিক্ষা জানে না সে দেহতত্ত্ব সম্বন্ধে কিছু জানে না দীক্ষা অনেকের হয়েছে কিন্তু শিক্ষা অনেকের হয় নাই শিক্ষাটা বড় প্রয়োজন স্বামী স্ত্রী মিলে শিক্ষা নিয়ে নেবেন পদকর্তা বললেন যে বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত হয় না জানিলে শিক্ষা বলি কারে এবার গোবিন্দ বলছে রাধে তোমাকে তো আমি বাসিয়ে শিখিয়ে দিলাম এবার তোমায় দক্ষিণা দিতে হবে আমায় দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো দক্ষিণা দাও আমায় দক্ষিণা দাও গো শিক্ষা দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো শিক্ষার দক্ষিণা দাও গো বংশী শিক্ষার দক্ষিণা দাও গো ভগবান যদি আপনাদের কাছে দক্ষিণা চান আপনারা কি দেবেন ভগবান যদি কিছু চান আপনারা কি দেবেন ভগবানকে কি দিতে হয় সেটা আগে জানতে হবে ভগবান কিন্তু টাকা পয়সা নৈবেদ্য সকল দেখেন না ভগবান চান শুধু প্রেম আর ভক্তি কি চান ভগবান প্রেম ভক্তি ভগবানকে ধরুন যদি নৈবেদ্য ডালা সাজিয়ে দেন ভালো মিষ্টান্ন ফলমূল আর একজন দিয়েছেন চারটি বাতাসা চারটি নকুলদানা হ্যাঁ তাহলে ভগবান কাকে বেশি আশীর্বাদ করবে আপনাদের কি বলে একটা থালা রয়েছে দশখানা ভালো ভালো সন্দেশ ভালো মিষ্টি ভালো ফল নৈবেদ্য তার সঙ্গে 1000 টাকা নগদ দক্ষিণা আর একটা থালায় রয়েছেন এক গরিব ভক্ত দিয়ে গেছেন চারটে নকুলদানা চারটে বাতাসা আর একটা কোনো ক্রমে আপেল দিয়েছে এবার ভগবান চেয়ে চেয়ে দেখছেন চেয়ে দেখার পর যেটাতে চারটে মাত্র নকুলদানা ছিল চারটে বাতাসা ছিল একটা আপেল ছিল ভগবান সেটাই গ্রহণ করলেন উল্টাকে সরিয়ে দিলেন কেন ভগবান কি পার্থক্য দেখলেন 2000 টাকা নগদ রয়েছে ফলমূল নৈবেদ্য আছে ভালো সন্দেশ ওটা নিলেন না কেন ওটাতে আসল বস্তুটা দেননি ভক্ত সেটা কি প্রেম আর ভক্তি আর যেখানে চারটে বাতাসা কয়েকটা নকুলদানা রয়েছে ভক্ত সেটার মধ্যে প্রেম আর ভক্তি মাখিয়ে দিয়েছেন ভগবান সেই প্রেম ভক্তি মাখানো বস্তুটাই গ্রহণ করলেন জয় গৌর হরি বল হরি বল আমরা ভগবানকে দিই বটে কিন্তু আসল বস্তুটা মিশিয়ে দিলে ভগবান সেটাই গ্রহণ করেন বলে বধু তুমি আমার কাছে দক্ষিণা চাইলে কি আর দেব আমি দেহ পদ ছায়া তুমি কি আর চাইব আমি দেহ পদ ছায়া তুমি আমি তোমায় কিছু দিতে পারবো না তুমি কি পাখনে আমায় ওই চরণে ঠাই দিও ওই চরণে ঠাই দিও গুরু দক্ষিণা বলতে আমি কি দিলাম আমি প্রেম ভক্তি তোমায় দিলাম ওই চরণে ঠাই দিও আমি প্রেম ভক্তি তোমায় দিলাম ওই চরণে ঠাই দিও প্রেম ভক্তি তোমায় দিলাম ওই চরণে ঠাই দিও রাধারানী বলেন বধু তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই শুধু আছে প্রেম আর ভক্তি ভগবানকে সোনা দানা টাকা পয়সা নয় দেবের প্রেম আর ভক্তি প্রেম ভক্তি কোনটা এই যে বসে বসে মনের আনন্দে গান শুনছেন এটাই হলো ভক্তির একটা বড় অঙ্গ ভক্তি তার বাজার থেকে কিনতে পাওয়া যায় না বধু এবার তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাবে বললেন গোবিন্দ কথা দিলাম তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব কখন জানো আগামী কলিযুগে যেদিন নদী আয় আমি গৌর হব যেদিন নদী আয় আমি গৌর হব পেয়া যদি ধর্ম শিখাইব নদী আয় আমি গৌর হব পেয়া যদি ধর্ম শিখাইব নদী আয় আমি গৌর
বাঙালি হয়ে নবদ্বীপ চাঁদ গৌর হরি এলেন আমরা গর্ববোধ করি কলিযুগের ভগবান বাঙালি হয়ে এসেছেন একবার নাচো ভাই একবার নাচো একবার নাচো ভাই একবার নাচো ভাই নাচো ভাই একবার নাচো ভাই একবার নাচো ভাই একবার নাচো ভাই ওরা বলবে হরি বল হরি বল বলবে হরি বল যুগল রেখে ভজন গাইব তারপর বিদায় নেব আপনাদের কাছ থেকে এখন ঝুমুর তালের মাধ্যমে রাধা গোবিন্দের যুগলটি কেমন দেখো শ্যামের বামে পশু পাখি উন্মত্ত দুরূপ হেরি গো দুরূপ হেরি ললিতা দু শাখায়াদি যত সখী গ ললিতা দু শাখায়াদি যত সখী গ আনন্দে দোহার করে আনন্দে দোহার করে নিরীক্ষণ গো করে নিরীক্ষণ গোবিন্দ দাসে বলে যাই বলি হারি গোবিন্দ দাসে বলে যাই বলি হারি শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি গো লইয়া মরি ও গো শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি গো লইয়া মরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি কাহে না ভজিলা রে না ভজিলা রে